হ্যালো ফুডিজ আসসালামু আলাইকুম এই দিন হচ্ছে আমি চলে গিয়েছিলাম নতুন একটা প্লেসের অনুসন্ধানে যেখানে হচ্ছে বাঙালি খাবার দাবার পাওয়া যায় তো এই প্লেসটা ছিল মূলত বিসমিল্লা বিরিয়ানি হাউস আর এই জায়গাটা একদম নতুন করেছে প্লেসটা খুবই নিট অ্যান্ড ক্লিন আর এই বিসমিল্লা বিরিয়ানি হাউসটা মূলত অবস্থিত শাক যেটা মূলত নতুন করেছে তো ফার্স্ট আমি হচ্ছে একশো চল্লিশ টাকা দিয়ে বিফ খিচুড়ি হাফ যেটা ছিল সেটা ট্রাই করি অ্যান্ড ট্রাস্টমি এটা টেস্ট অনেক মজা আর আম এখানে বিফের পিসগুলোও অনেক দিয়েছিল পরিমাণে আমার কাছে মনে হয়েছে একশো টাকায় এই খিচুড়িটা ইট আর সেই সাথে এখানে মাত্র পঞ্চাশ টাকায় হচ্ছে সবজি খিচুড়ি পাওয়া যায় যেটাতে মূলত জাস্ট খিচুড়িটা দেয় আর সাথে হচ্ছে আলু ঝোল সার্ভ করে আর ট্রাস্ট মি ওই আলু ঝোলটার টেস্ট অনেক মজা উইদাউট বিফ অর চিকেন খিচুড়িটা সাবার করা পসিবল সো আমি হচ্ছে এক্সট্রা করে আবার আলু ঝোল চেয়ে নিয়েছিলাম আমার খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি সবজি খিচুড়িটা অর্ডার করি নাই মূলত সবজি খিচুড়িতে এই খিচুড়িটাই থাকে আর সাথে জাস্ট ওই আলু ঝোলটা সার্ভ করা হয় আর কি তো যখন মনে হলো যে খিচুড়িটা এত টেস্টি তখন আমার কাছে মনে হলো যে আমি করটার হচ্ছে বিরিয়ানি অর্ডার করে নেই আর টেস্ট করে দেখি যে বিরিয়ানিটার টেস্ট কেমন অ্যান্ড এখানকার বিরিয়ানিটার টেস্টও বেশ ভালোই মজা আমি হচ্ছে কটার নিয়েছিলাম এটার প্রাইস পড়েছে সত্তর টাকা সো এদিকে আশেপাশে কারো বাসা থাকলে বা এদিকে ঘুরতে আসলে অবশ্যই এই প্লেসটায় খাওয়া দাওয়া খেয়ে দেখতে পারেন